আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমরা করতে যাব, দেখেন আমরা হেক্সা ডেসিমেল থেকে বাইনারি বাইনারি তারপর হচ্ছে অক্টাল, আজকের ক্লাসটা আমাদের একটু লম্বা হতে পারে। যাদের শিখার ইচ্ছা আপনারা একটু ধৈর্য ধরে এই ক্লাসটা করবেন। লম্বা ক্লাসে আসলে অনেক কিছু শেখা যায়, ছোট যতই ক্লাসটা ছোট হয় ততই কম শেখা যায়, লম্বা হলে সবকিছু পুঙ্খানুপুঙ্খানু ভাবে শেখা যায়। তার জন্য আমরা আজকে দেখেন এদিক দিয়ে আমরা হেক্সাডেসিমেল থেকে প্রথমে দেখাচ্ছি, হেক্সা থেকে বাইনারি, বাইনারি আচ্ছা, তারপরে বাইনারি থেকে হেক্সা, কয় প্রকার, দুইটা প্রকার গেল। তারপর হচ্ছে হেক্সা থেকে অক্টাল, আচ্ছা একটু লিখে নেবেন, অক্টাল থেকে হেক্সা, হেক্সা। এরপরে হচ্ছে অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে বাইনারি থেকে অক্টাল, এই সবগুলো আজকে আমরা এখানে আজকের ক্লাসের মধ্যে শিখবো আমরা। এক দুই তিন, কয়টা দেখেন, তিন চার পাঁচ, হ্যাঁ ছয়, এই ছয়টা পদ্ধতি আমরা একটা ক্লাসের মধ্যে শিখব। তাহলে দেখুন, যখন আমাদের বলবে হেক্সা থেকে অক্টালে যেতে, তখন আমরা পারবো অক্টাল থেকে আবার হেক্সাতে যাই, পারা যাবে। তারপরে বলতে পারে বাইনারি থেকে অক্টাল যাইতে, বাইনারি থেকে অক্টাল যাইতে বলতে পারে, আবার বাইনারি থেকে অক্টাল যাইতে বলতে পারে, তারপর অক্টাল থেকে বাইনারিতেও যেতে বলতে পারে। এরপরে ডাইরেক্ট হেক্সা ডেসিমেল থেকে আমাদের অক্টালও বের করতে হবে। দেখুন আপনারা একটু ধৈর্য সহকারে এটা দেখতে হবে। আচ্ছা আমাদের এটা মাথায় রাখতে হবে, বিসিডি কোড, এটা 1 2 4 8, এটা দিয়ে আমরা 1 থেকে 15-এর মান বের করতে পারবো। আচ্ছা আমরা প্রথমে যাচ্ছি হেক্সাডেসিমেল থেকে 1 নম্বরে যাচ্ছি আমরা, দেখেন এটা 1 নম্বর, এটাতে যাচ্ছি আমরা হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে যাব। তাহলে হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে যাব, এটা আমি লিখব 1 নম্বর। আমরা একটা হেক্সাডেসিমেলের সংখ্যা লিখব 9CF, এটা লিখে এটা দেখি আমরা, বাইনারি বের করব,
এরকম বললে আমাদের বাইনারি, যদি বেস টু দিয়ে দেন তখন এটা হচ্ছে বাইনারি বের করতে হবে। আচ্ছা চলুন, এরপরে আমাদের, এরপরে এটা হচ্ছে দ্বারা ধরলাম, দ্বারাটা ধরলাম আমরা, এরপরে চলে যাচ্ছি এটা লিখব 9cm, একটু ফাঁক করে লিখলে আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা এটা লিখলাম এরকম, আমরা কি দিতে পারবো 60 দিতে পারবো। তারপরে এটা কি যখন আমাদের মনে রাখতে হবে, যখন আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাব তখন 4 বিট করে হবে, যেমন 9 9 এর মান আমরা এভাবে বের করবো, যেমন 1 লাগবে, এদের যে লাগবে যেটা লাগবে না সেগুলো শূন্য দিয়ে দিলাম, তাহলে 4 বিট করে আমরা দেখুন, তাহলে আমার লাগবে 1 0 এরকম। তারপরে হচ্ছে সি এর মান কত, সি সমান হচ্ছে 13, সি সমান এ সমান হচ্ছে 10, বি সমান 11, সি সমান হচ্ছে আপনার 12, সি সমান হচ্ছে 12। দেখুন আমরা এদিক দিয়ে বের করুন, 12, 12 এর মান কত, এটা তাহলে যেটা লাগবে না সেটা আমরা সি এর মান, এর মান 10, তারপরে হচ্ছে বি এর মান 11, সি এর মান 12, মানে হচ্ছে 12 12 দিয়ে দিলাম আমরা দুইটা। দেখুন আমরা এদিক দিয়ে দুইটা 1 লাগবে, এটা আমরা দিকে দিয়ে দিচ্ছি, দুইটা 1 লাগবে একটা, দুইটা 0 লাগবে। তারপরে তারপরে f এর মান হচ্ছে 50, তাহলে সবগুলো হবে। এখন আমরা এখানে বাইনারি এটা লিখতে পারবো, তাহলে আমরা সবগুলো আনসার লিখবো। তারপরে দেখুন আমরা এভাবে করে আইডেন্টিফাই করতে পারবেন, চিহ্নিত করতে পারবেন, যাতে আপনাদের মনে থাকার সুবিধার্থে। এখন আমরা লিখবো, যেমন 9 CF, এটা হচ্ছে হেক্সাডেসিমাল, এখান থেকে আমরা বাইনারি বের করতে সক্ষম হয়েছি। তাহলে কিভাবে করে, আর একটা আপনাদের সুবিধা হচ্ছে, আমি কিন্তু ভিডিও শেষে এটার পিডিএফ ফাইলটা দিয়ে দিই। আচ্ছা এরপর আমরা যাব 2 নম্বরে যাচ্ছি, আমরা 2 নম্বরে যাব, দুই নম্বরে বাইনারি থেকে হেক্সা, বাইনারি থেকে আমরা হেক্সা মান বের করবো, মনে করেন একটা বাইনারি মান ধরছি আমরা, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, একটা ডেসিমালে মানটা বের করব, একটা বাইনারি মান লিখি, এরকম এটা হচ্ছে একটা বাইনারি মান লিখলাম। এরপরে আমরা যাচ্ছি এটা দেখি আমাদের বের করতে হবে হেক্সাডেসিমালের মানটা, তাহলে
মানটা আবার লিখুন, এটা আমরা বিটটা একটু নিম্নে করে বলি 4 বিট, তারপরে এখানে হচ্ছে তো 4 বিট, এদিকে লাস্টে 2 বিট, 4 বিট, তারপরে এর উপরে হচ্ছে 0, এর উপরে 4টা 1, এটা লিখলাম। এটা হচ্ছে একটা বাইনারি মান, এটা থেকে আমরা করব হেক্সাডেসিমাল। সমান দেন, সমান দেওয়ার পরে আমরা 4 বিট এদিক থেকে আমরা নিব, এই চিহ্নটা দেখুন, এরকম। আচ্ছা আমরা এটা করলাম একটা বার, এখান থেকে আবার দেখুন 4টা, তারপরে এখানে দেখুন, তাহলে এখানে আছে 2টা বিট, আমরা এখানে লিখি, এখানে প্রথমে এটা লিখলাম, এটা লিখলাম 1টা বিট, 4 বিট করে 1টা ভাগ লিখলাম, তারপরে হচ্ছে এই ভাগটা লিখবো 2টা 0, 2টা 1, তারপরে এই ভাগটা লিখবো এই বিটটা। আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা বিট আছে, তাহলে এটা তো আমাদের হেক্সাডেসিমেল থেকে আমরা যেভাবে বাইনারি বের করেছি ঠিক সেরকম আমাদের এখানেও 4 বিট করে 4 বিট করে আমাদের বের করতে হবে। যেহেতু এখানে 2টা বিট আছে, আমাদের এর আগে 2টা 0 বাড়িয়ে দিয়ে আমাদের 4টা বিট করতে হবে, এখানেও আমরা বাইনারি বেসটা দিতে পারবো। তারপরে চলে আসুন এই বিটটার মান কত, তাহলে এটা আমরা লিখতে পারবো F। আমরা এখানে দেখলে এগুলো বুঝতে পারবেন, সবগুলো যখন 1 হবে তখন হচ্ছে 15, মানে হচ্ছে F। তারপরে এই বিটটার মান কত, এই বিটটার মান এখানে দেখেন 2টা 1 হলে কত, 12, 12 মানে সি। ক্যাপিটাল লেটার দিবেন এটা, তারপরে এটা দেখেন, এটা হচ্ছে 2টা এদিক দিয়ে 1 মানে ঠিক, এটার মান হচ্ছে 3। তবে শেষ এতটুকু হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলের মান। তাহলে এখন আমরা সবগুলো একসাথে লিখে ফেলবো, ইকুয়াল এই, তারপরে হচ্ছে সি, এরপরে হচ্ছে আমাদের এভাবে 16টা। সুতরাং আমরা এখন এটা মান লিখবো, তারপর আবার 4 ফোর, তাহলে এটা হচ্ছে হেক্সাডেসিমেলে বাইনারি থেকে হেক্সাডেসিমেলের মানটা আমরা এভাবে বের করব। তারপরে আমরা চলি, এরপরে হচ্ছে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আমরা কিভাবে যাব, হেক্সাডেসিমেল থেকে বাইনারি এটা আমরা করেছি, তারপরে এখন করব হেক্সাডেসিমেল থেকে আমরা কিভাবে অক্টালে রূপান্তর করব। আমরা যাই এদিকে, আমরা হেক্সাডেসিমেল থেকে 3 নম্বর রাখি, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, এরপরে আমরা হেক্সাডেসিমেল থেকে মনে করেন এ বি সি, এই তিনটার মান আমরা অক্টালে
বের করবো, অক্টাল কতটা আমরা বের করবো। তাহলে যাচ্ছি আমরা এখানে, প্রথমে আমাদের বাইনারিতে যেতে হবে, নতুবা আমরা কি করতে পারবো না, এটা অক্টাল ডাইরেক্ট বের করা সম্ভব হবে না আমাদের পক্ষে। তার জন্য আমরা এটাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করব, তারপরে যাব অক্টালে। এখানে 4 বিট, এটা হচ্ছে 10। 10 এর মান কত আমরা এখানে দেখেন, আপনার 10 এর মান হচ্ছে, এটার এখানে একটা 1 দিব আর এখানে একটা 1 দিব, মাঝখানে একটা 0, এখানে একটা 0। এভাবে আমরা সহজভাবে এই বিসিডি কোডটার মাধ্যমে আমরা কি করতে পারবো, বিসিডি কোড এটার মাধ্যমে, বিসিডি কোড এটার মাধ্যমে আমরা 1 থেকে 15 মান বের করতে পারবো। তাহলে আমরা এর মান পেয়েছি কত, 1 1 0, তারপরে হচ্ছে 1 0 হয়ে গেছে। তারপরে বির মান, বির মান হচ্ছে 11। 11 করতে আমাদের কত লাগবে, আমাদের লাগবে এত 8, এটা লাগবে 8 লাগবে, তারপরে তারপরে 0। এগুলো আপনারা করে নেবেন, তারপরে 1 1, তারপরে সির মান, সির মানে হচ্ছে 12। 12 করতে কত লাগবে, 8 লাগবে, তারপরে 4 লাগবে, তারপরে আর 2টা। তাহলে এটা হচ্ছে আমাদের বাইনারি মান। এখন যখন আমরা এটা থেকে অক্টালে বের করব, আবার আমাদের কি করতে হবে, 3 বিটে ভাগ করতে হবে। তাহলে এখানে এটা চাইলে আমরা এখানে করে ফেলতে পারতেছি, এটা আমি দেখাচ্ছি আপনাদের, এখানে আমরা এখান থেকে 3 বিট করে ফেলতে পারতেছি, এখান থেকে। এখান থেকে আমরা 3 বিট করে ফেলবো, যেমন দেখেন এদিক থেকে আমরা আসি, এটা যেহেতু পূর্ণ সংখ্যা, দশমিক বিন্দু সংখ্যা মানে রেডিক্স পয়েন্ট সংখ্যা নয়, তার জন্য আমরা এদিক থেকে করে ফেলতে পারবো। 3 বিট 3 বিট করে আমরা আসি, 3 বিট 3 বিট করে আসলে এদিক আমাদের পড়বে এরকম, এখানে 3 বিট, তারপরে হচ্ছে এখানে 3 বিট, এখানে 2 বিট আছে, তারপরে এখানে 1 বিট দিলাম, হ্যাঁ এরকম, তারপরে এরকম। এরপর এটার মান যখন আমরা অক্টাল থেকে বাইনারিতে আসবো, বাইনারি থেকে অক্টাল আসবো, তখন আমরা 3 বিট করে নিব। আর চাইলে আমরা এই কোডটার মাধ্যমে 7, মানে ওখানে তো 0 থেকে 7 পর্যন্ত, মানে 8টা অক্টালের মধ্যে 8টা সিম্বল বা ডিজিট, যেহেতু 0 থেকে 7 পর্যন্ত, তো আমাদের এখানে 1 2 3 হয়, তারপর 4 7 হয়। তাহলে এই তিনটার মাধ্যমে আমরা 1 থেকে 0 থেকে 7 এর মান বের করতে পারবো। আচ্ছা এখানে আমরা লিখি, প্রথমটা হচ্ছে আপনার এখানে, এটা আমরা কত বসাবো, এটা আমরা বসাইতে পারবো, মনে করেন এটা 0 0, এটা 1, তাহলে এটার মান হচ্ছে 4। এরপরে তিনটা যেহেতু 1, তাহলে যেটা লাগবে সেটা নিচে আমরা 1 দিব, তাহলে তিনটা যেহেতু 1, সেটা হচ্ছে 7। এরপরে এটা এটা 1, এটা 0, এটা 0, তাহলে এটা 2, আমরা বুঝতেই পারতেছি যেটা লাগবে সেটা নিচে 1 দিব, এটা 2। তারপরে এটা এটা 1, এটা 0, এটা 1, মানে কতটা, 5। এটাই হচ্ছে অক্টাল। তাহলে আমরা লিখতে পারি এটা এভাবে করে আমরা লিখতে পারবো, ফাইভ, দেখুন আপনার আবার দেখুন, 1 0, ফাইভ এটা 5, তারপরে হচ্ছে 0, এটা মাসে 2, তারপরে হচ্ছে এটা 3, এটা হচ্ছে 7, এরপরে 1 0 0, এটা হচ্ছে 4,
এখন আমরা এভাবে করে লিখব। সুতরাং দেখুন এ বি সি এটা হচ্ছে হেক্সা ডেসিমেলের মান, এখান থেকে আমরা যাব অক্টাল, তার জন্য 5 2 7 4 আমরা তার হয়ে গেল আমাদের। এখন কিভাবে আমরা হেক্সা ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করব, তাহলে এটা আমরা পেয়ে গেছি। আচ্ছা আরেকটাতে আমরা চলে যাচ্ছি, এগুলো চাইলে আপনারা করতে পারবেন, এগুলো চলে যাচ্ছি আমি। আমি আরেকটা পেজ নিচ্ছি আপনাদের সুবিধার্থে, আপনাদের সুবিধার্থে আরেকটা পেজ নিচ্ছি। দেখুন তাহলে আমি জিনিস আনবো নিচে। আচ্ছা আরেকটা পেজ দিয়ে আপনাদের দেখাচ্ছি আমি, ব্ল্যাঙ্ক পেজ দিচ্ছি। চলে আসুন তাহলে আমরা একটু লেট করার জন্য, আপনাদের সময় নষ্ট করার জন্য একটু দুঃখিত। এখন আমরা করব, এর আগের পেজটাতে আপনারা দেখেন, আগের পেজটাতে আমরা করছি হেক্সা ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা ডেসিমেল, আর হেক্সা ডেসিমেল থেকে অক্টাল। এখন করবো আমরা অক্টাল থেকে হেক্সা ডেসিমেলে, না অক্টাল থেকে বাইনারিতে করব, সেটাও করব, এর উপরে অক্টাল থেকে হেক্সা ডেসিমেলও করতে পারবো। যাচ্ছি এখন অক্টাল থেকে অক্টাল থেকে অক্টাল থেকে এটা মনে করো ফোন নাম্বার লিখছি, যেহেতু লিখে দিই ফোন নাম্বার, অক্টাল থেকে আমরা করব বাইনারি, বাইনারি একটা অক্টাল সংখ্যা লিখি 5 7 4 0, তাহলে এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। এটা থেকে আমাদের বের করতে হবে বাইনারি সংখ্যা এটা, তাহলে এটা আমরা বাইনারি জানি না, তার জন্য আমরা এটা আবার নিচে লিখবো, একটু ফাঁক করে লিখলে আমাদের সুবিধা। এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা, আপনাদের এটা দাঁড়াতে পারবেন, তার জন্য আমি আবার এটা লিখছি, আপনাদের ওভাবে এটা নম্বর দেওয়া থাকবে, তার জন্য আপনারা নম্বর দিয়ে লিখতে পারবেন। দেখুন এটা একটু মনে রাখবেন, আমি আবারও একে এখানেই দেখে দিচ্ছি দিচ্ছি 1 2 4, তাহলে এই তিনটা যোগ করলে 7 হয়, তাহলে আমরা 3 বিট করে নিব। এখন যখন আমরা অক্টাল থেকে বাইনারি করব অথবা বাইনারি থেকে অক্টালে যাব, তখন 3 বিট করে আমাদের নিতে হবে। তাহলে 4 এর মান কত, আপনারা এগুলো বারবার করবেন, আমি সময় নষ্ট করতেছি না আপনাদের মূল্যবান সময়, তার জন্য আমি করে দিচ্ছি। তারপর এটা হচ্ছে 1 0, তারপরে এগুলো আপনারা একসাথে লিখেন, তারপরে তারপরে এগুলো আমরা করতেছি। যদি আপনাদের সন্দেহ লাগে তাহলে এভাবে আপনারা আন্ডারলাইন করে এগুলো আইডেন্টিফাই করতে পারেন, 3 বিট 3 বিট হচ্ছে কিনা এটাই, তাহলে এখানে 3 বিট, এখানে 3 বিট, এখানে 3 বিট, তারপরে সুতরাং
আমরা এবার লিখতে পারি 5740, এটা বাইনারি হচ্ছে এটা। হচ্ছে 1 4 3 বিট, এরপরে 3 বিট, এরপরে 3 বিট, এরপরে 3 বিট, তো আমার লেখা দেখেই বুঝতে পারতেছেন আমি কি রকম জানি বা জানি না, লিখিত একটু বেশি মিস্ট্রি। আচ্ছা এখন আমরা যাব, এখন আমরা যাব বাইনারি থেকে অক্টালে। এখন করছি অক্টাল থেকে বাইনারি, এখন যাব বাইনারি থেকে অক্টালে। বাইনারি থেকে তাহলে আমরা যাব, দেখুন একটা বাইনারি সংখ্যা লিখে আমরা এটা সবগুলো এটা লিখে মনে করি। আচ্ছা এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা, তারপরে আমাদের বের করতে হবে অক্টাল, অক্টাল। এখন আমরা আবার এটা তো প্রশ্ন তো দেওয়া থাকবে, তার জন্য আমি আবার লিখতেছি এটা। আমি এর আগে বলছিলাম অক্টাল থেকে যখন বাইনারিতে যাব তখনও 3 বিট করে, আবার বাইনারি থেকে যখন আমরা অক্টালে যাব তখনও আমাদের 3 বিট করে, এখানে 3 বিট। এগুলো আমরা লিখি এখানে আবার, তারপরে এটাও লিখতেছি, তারপরে এটা লিখবো আমরা। যেহেতু এখানে 1 বিট, 1 বিট আছে মানে একটা বিট আছে এখানে আর কিছু নাই, তার জন্য ডানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডানে 0 বাড়াবো, বাড়তি দিব। দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা পরে দিব। আচ্ছা যেহেতু আমি এখানে দশমিক বিন্দু সংখ্যা করাচ্ছি না, তার জন্য ওটা দেখাচ্ছি না, আমি করতেছি পূর্ণ সংখ্যা, তার জন্য পূর্ণ সংখ্যাটা দেখাচ্ছি। তাহলে দেখুন এরপরে এই মানটা দেখেন, এটা হচ্ছে 7, এরপরে এটা 7, এরপরে এটা হচ্ছে 1। তাহলে এটা আমরা এটা দিতে পারি, এটা সমান, এটা সমান এখানে দিতে পারি। আপনারা এটা যেভাবে বুঝতে হবে, বুঝার পরে হচ্ছে আমাদের কথা। এটা হচ্ছে 1 7 7, সুতরাং দেখুন এভাবে লিখতে পারবেন। আচ্ছা 3টা, তারপরে 3টা, তিনটা, তারপর এটা দেখে বের হবে আমাদের, এখন আমাদের 6 নম্বর স্টেপটা হচ্ছে হেক্সাতে না অক্টাল থেকে হেক্সাতে কিভাবে বের, অক্টাল থেকে হেক্সা, অক্টাল থেকে হেক্সা। এর আগে আমরা করছি হেক্সা থেকে অক্টালে, এখন হচ্ছে অক্টাল থেকে হেক্সা, হেক্সা ডেসিমাল আমি লিখতেছি না, আপনারা এগুলা 6 নম্বরটা।
এরপরে আমরা একটা অক্টাল সংখ্যা লিখি, মনে করেন এটা একটা অক্টাল সংখ্যা, এটা লিখলাম, এটার হেক্সাডেসিমেল কত আমাদের সেটা বের করতে হবে। আমরা এই সংখ্যাটা আবার লিখতেছি, এটা প্রদত্ত রাশি, এভাবে দিয়েও আমরা লিখতে পারেন, ওগুলো আপনাদের থাকবে, তার জন্য আমি দিচ্ছি না, দ্বারা তো আর এরকমই থাকবে না, আমি তো যেহেতু এখানে এক্সাম্পলটা দিচ্ছি আপনাদের এরকম থাকবে না। আচ্ছা এভাবে করে আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি একটু ফাঁক ফাঁক করে লিখবো, এটা থেকে প্রথমে যখন আমরা হেক্সাডেসিমেলে যাব তখন আমাদের বাইনারি হয়ে ঘুরে যেতে হবে, ডাইরেক্ট অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার কোনো পদ্ধতি নাই। আবার ক্যালকুলেটর দিয়ে যদি, সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে যদি আমরা করতে চাই তখন পারবো, কিন্তু এমনি সাধারণত ও ধরনের কোনো কি নেই, সুযোগ নেই। তার জন্য আমরা কি করব, অক্টাল থেকে যখন, অক্টাল থেকে দেখেন, অক্টাল থেকে যখন হেক্সাতে যাব তখন আমাদের প্রথমে বাইনারি যেতে হবে, বাইনারি হয়ে বাইনারিতে যেতে হবে, এরপরে বাইনারি হয়ে হেক্সাডেসিমেলে যেতে হবে, এরপরে ঠিক হেক্সাডেসিমেল থেকে যখন আমরা অক্টালে যাব ঠিক হেক্সাডেসিমেল থেকে আগে বাইনারি, তারপরে আমরা অক্টালে যাইতে পারবো, আদারওয়াইজ আমরা যেতে পারবো না। এখন আমরা দেখি, তাহলে আমি বলছিলাম আপনাদের এটা এভাবে করে 1 থেকে 7 এর মান এরকম, এটা এই কোডটা দিয়ে আমরা বের করতে পারবো। আচ্ছা তাহলে সবগুলো যেহেতু 7, এটা আমরা 1 দিই, 1 তার জন্য আমাদের 3, এগুলো সুন্দর করে কাটায় তুলবেন। হ্যাঁ এটা আমারটা না বুঝলে বই দেখবেন, আরো অন্যান্য ভিডিও দেখবেন, ইউটিউবের অন্যান্য ভিডিও আপনারা দেখতে পারেন, অন্যান্য টিচারের ভিডিও দেখতে পারেন, পৃথিবীর কোন ক্লাসে একটা ক্লাসে কারো সন্তুষ্ট করা সম্ভব নয়। আর এক্সপার্ট যারা আছেন আপনারা এই ক্লাসগুলো দেখেন না, কারণটা হচ্ছে আপনাদের তৃপ্তি আমি মিটাইতে পারবো না, তার জন্য আপনারা এগুলো দেখেন না। তাহলে আমরা দেখি, এখন এটা আমরা বাইনারি পেয়ে গেছি, এই বাইনারি থেকে আমরা কি করব, আবার 4 বিট করব। দেখুন প্রথমে আমরা অক্টাল থেকে বাইনারি করছি কত বিট করে, 3 বিট করে, এরপরে আমরা যখন হেক্সাডেসিমেলের জন্য বাইনারিটা বিট করতে যাব তখন আমাদের করতে হবে 4 বিট করে। তারপরে দেখুন সমান দিচ্ছি আমি, এটা আবার আমি ভেঙে ভেঙে লিখতেছি, এতটুক এতটুক গেল, 4 বিট আমরা লিখলাম, এতটুক পর্যন্ত লিখলাম আমরা। তারপরে আসুন এদিক দিয়ে, এখানে আরো দুইটা আছে, এদিক দিয়ে দুইটা, এখান থেকে এই দুইটা, আচ্ছা 4 বিট হয়ে গেল। তারপরে এখানে আছে জাস্ট আর একটা বিট আছে সেটা লিখবো, তাহলে এখন তো আমাদের এটা 4 বিট করতে হবে, 4 বিট করতে গেলে আমাদের এদিক দিয়ে আর 3টা 0 বাড়াইতে হবে, এখন আমাদের 4 বিট বা 4 বিট হয়ে গেল। আচ্ছা এখন আমরা লিখি এটার মান, এটার মান হচ্ছে কত, না এখানেও আমরা এরকম বাইনারি সংকেতটা লিখতে পারবো, যেহেতু এখনো পর্যন্ত বাইনারি আছে তার জন্য আমরা বাইনারি সংকেতটা লিখতে পারবো, এটা এফ, তারপরে এরপরে এটা হচ্ছে 1, এখানে এসে আমরা হেক্সাডেসিমেলটা লিখতে পারবো। তাহলে আপনারা বুঝুন, আগে বুঝার পরে তারপর যেরকম ইচ্ছে সেরকম করতে পারেন, আমি আমার মতো করে করে দিচ্ছি, হয়তোবা আমার ক্লাসটা সবার ভালো না লাগতে পারে, সবাই নাও বুঝতে পারে, তাহলে বারবার একটু দেখবেন, বারবার দেখার ফলে আপনারা এগুলা বুঝবেন। একটা কথা বলে দিচ্ছি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা।
তাহলে আজকের ক্লাস আমরা এতটুকুর মধ্যে শেষ করতেছি। তাহলে আজকে আমরা দেখুন, আমরা আই এম টেলিং এগেন, আমি আমার আবারও বলতেছি, প্রথমটা আমরা কি করছি দেখেন, হেক্সাডেসিমেল থেকে যখন বাইনারিতে যাব, এবং বাইনারি হেক্সাডেসিমেল থেকে যখন বাইনারিতে যাব তখন আমাদের এভাবে ফাঁক করে দেখবো, একটু 4 বিট করে দেখতে হবে। ঠিক বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যখন যাব তখন ওই বাইনারি মানটাকে 4 বিট করে লিখে এরকম করে আমাদের যাইতে হবে। তারপরে হেক্সা থেকে যখন আমরা অক্টালে যাব, তো এরপরে প্রথমে আমাদের বাইনারি করতে হবে, বাইনারি দিয়ে ঘুরে তারপরে হেক্সা এই অক্টাল বের করতে হবে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি, তারপরে এরপরে আমরা দ্বিতীয় স্টেপে চলে আসি, হচ্ছে আমরা অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারিতে। তাহলে অক্টালের মানটা লিখবো, লিখার পরে এটাকে 3 বিটে ভাগ করবো। এটা কয় বিট? অক্টালের মানটাকে আমরা কত বিটে ভাগ করবো? 3 বিট। 3 বিট করে করে আমরা লিখবো, করে করে লিখছি, এরপরে দেখো এটা আনসার। এরপরে আমরা বাইনারি থেকে অক্টালে যাবো, ঠিক তদ্রূপ 3 বিট করে করে আমরা ভাগ করবো, ভাগ করার পরে এখানে অক্টালের মানটা লিখবো, তারপরে আনসারটা বেরিয়ে নিয়ে যাবো। তারপরে অক্টাল দেখি হেক্সাডেসিমেল লাস্ট স্টেপটা, কিন্তু আমরা এখানে আজকে 6টা স্টেপ ক্লিয়ার করছি। লাস্ট স্টেপটা হচ্ছে অক্টাল থেকে হেক্সা। তাহলে আমাদের আমাদের দুইটা সমস্যা, সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সা। আমি আবারও বলতেছি, অক্টাল থেকে হেক্সা, হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে অক্টাল, তাহলে এখান থেকে এখানে যাইতে মাঝখানে বাইনারিকে কি করতে হবে, নিতে হবে বাইনারিকে মাথায়, তারপরে বাইনারি সাথে কথা বলে আমাদের যাইতে হবে, অন্যথায় আমাদের যাওয়াটা কষ্ট হয়ে যাবে। যদি আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করি তাহলে আমাদের জন্য ডাইরেক্ট এটাকে আনসারটা বের করা যাবে, নতুবা আমাদের বাইনারি হয়ে ঘুরে তাকে তো ঘুরে এরপরে এখানে যেতে হবে। আবার যদি এখান থেকে আমরা এখানে যেতে চাই তাহলে তার কাছে আসতে হবে, এরপরে তার কাছে এসেই এখানে যেতে হবে। তাহলে আজকের ক্লাসটা আমাদের এতটুকুই, আজকের ক্লাসটা একটু লং, তাহলে তার জন্য আপনার একটু ভালো করে ধৈর্য ধরে দেখবেন।